বন্ধুরা, প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2020-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ফাংশনের ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর ফাংশনের এমন কিছু অঙ্ক দিব যে অঙ্কগুলো নিয়মিত পিছনে আসে। সেই পিছনে যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, সেই অঙ্কগুলো বাছাই করে তার সমাধান আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা আছে যে f(x) = x³ - 2x + 10 হলে জিরো হয়, x এর মান যদি জিরো হয় তাহলে এটার মান কত হবে? তাহলে আমরা f(x) এর জায়গায় এই ফাংশনে লিখতে পারি জিরো x এর মানটা। এখানে যদি x এর মান জিরো দেই, কিউব করলে যাই হোক জিরো আসবে, আর -2x এর জায়গায় জিরো বসাবো, মানে x যেখানে আসে সেই মানটা বসিয়ে দেবো জিরো। আমরা যদি এখানে দেখেন, এখানে জিরো থাকে, 2 যদি জিরোর সাথে গুণ হয়ে যায় জিরো হয়, আর এখানে থাকে হলো 10। তার মানে এই আনসার আমরা এই 4টা অপশন থেকে কোনটা নিব, 4টা অপশন থেকে আমরা এই অপশনটা বেছে নেব। বন্ধুরা, দ্বিতীয় অঙ্কটা দেখি, অনেক সহজ অঙ্ক, এটা অনেক সহজ। দেখেন f(x) x³ - 2x + 12 হলে f(0) = কত? তার মানে এই x এর এখানে f(x) এ x এর মান যেটা দেওয়া আছে, f(x) = এটা হইলে f(0) = কত? এখন x এর জায়গায় 0 হবে, আর এখানে যে x গুলো আছে সেখানে আমরা 0 বসিয়ে দেব, সেটা 0 হয়। আর 2 সাথে আমরা x এর মানটা বসায় দিলাম প্লাস 12। আমরা যদি এখানে 0 বসে 0 2 এর সাথে গুণ করলে 0 আসে প্লাস 12, এখানে 12 হয়। তাহলে আমরা 4টা অপশন থেকে কোন অপশনটা নিব? এই 12 অপশনটা নিব। আমরা দ্বিতীয় অঙ্কটা একটু দেখি, তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। f(x) = x³ - 10 হলে f(0) = কত? বুঝতেই পারছেন যে x এর মানটা হচ্ছে 0, আমরা সেই x এর মানে 0 বসাই দিই। এখানে x এর ঘাত যত হোক, মান যদি 0 হয় তাহলে 0ই হবে মাইনাস এই 10 সমান সমান আমরা কি বলতে পারি? দেখেন এখানে 10 এর আগে কি আছে? মাইনাস চিহ্ন, তারপরে মাইনাস 10, তারপরে f(0) এর মান কত হবে? f(0) এর মান হবে -10। বন্ধুরা, আপনারা পরবর্তী আরেকটা অঙ্ক দেখুন, এই অঙ্কগুলো পিছনে আসছে, এই জন্য আপনাদের লস হবে না, এগুলো দেখলে এগুলো পাবেন, দেখবেন আর হুবহু এই ধরনের অঙ্ক আপনারা হয়তো পেয়ে যাবেন। এখানে f(x) = x³ - 4x + 15 হলে হ্যাঁ f(0) = কত? আমরা এই x এর জায়গায় 0 মানটা বসিয়ে দেই, x এর যেখানে আছে সেখানে 0 মান বসাবো, তাহলে এখানে 0, 4 এখানে আমরা একবারেই বসাই দিছি, এটা 4 যদি x এর মান 0 সাথে গুণ করি 0 হয় প্লাস 15, তাহলে এখানে কত আছে? দেখেন এখানে আসে 15। আমরা এই 4টা অপশন থেকে আমরা কোন অপশনটা বসাবো? 15 অপশনটা বসাবো। বন্ধুরা, এই ধরনের যদি f(x) = 0 দেওয়া থাকে, আপনারা একটা কাজ করতে পারেন, মানে আমি শর্টকাট টার্মটা কিন্তু এখন আপনাদের বলি নাই, আপনাদের যেভাবে শেখাবো দেখেন, এই f(x) যদি 0 থাকে তাহলে এই x এ যেটুকুনির সাথে আসছে এই টোটালটা আপনি 0 ধরবেন। টোটালটা 0 ধরলে হবে কি, শুধু যেটা থাকে সেইটাই আপনার, যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, সেটাই হবে উত্তর। 4টা অপশন থেকে আপনি চোখের দেখায় সেটা বের করে ফেলতে পারবেন। এখানে f(x) = এটা, এখন f এর মান f(0) = কত? এই ধরনের অঙ্ক হলে x এর সাথে যেটুকুন থাকবে এইটুকুন পুরোটা 0 নেবেন, তারপরে কি থাকে দেখেন -10, ওইটাই হবে এই f(0) এর মান। হ্যাঁ, আমি এটা একটু আবার দেখাই দিই আপনাদের, 1 সেকেন্ডে বের করার জন্য অনলি 1 সেকেন্ড লাগবে। দেখেন এখানে f(x) = x³ - 2x + 12, এখানে f(0) = কত? এখানে এই x এর মানটা যেহেতু 0, এই টোটাল x টা নিয়ে নেবেন, এখানে x আসে কোথায়? দেখেন x³ - 2x, x এইটুকুনের ভিতরে আছে, অর্থাৎ যার সাথে আছে এই টোটালটা হচ্ছে 0, আর তাকে কি প্লাস 12, তাহলে উত্তর হবে প্লাস 12। তাহলে চোখে দেখার সাথে সাথে আপনি কীভাবে বের করবেন যে এটুক 0 প্লাস 12, তার মানে উত্তর 4টা থেকে এটা। আমি প্রথমে একটু জেনারেলভাবে দেখাই দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর পরে দেখালাম হলো কি, আপনি 1 সেকেন্ডে, কারণ সে করবে করতে করতে 5 মিনিট তার ব্যয় হয়ে যাবে, এখানে আপনি 1 সেকেন্ডে বের করবেন। এখানটা দেখেন, আমি প্রথমটাই দিয়ে শুরু করি, আপনার টোটালি এইটুকুন = 0, থাকে কত? প্লাস 10, তারপরে আপনার প্লাস 10, 1 সেকেন্ড লাগবে। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা কোন ধরনের ট্রিক্স আমাদের সাথে থাকলে পাবেন। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি গণিতের ক্ষেত্রে পেতে চান, তাহলে আমাদের এই যে ফেসবুক পেজটি ফলো করে এখনই আমাদের সাথে থাকুন। আশা করি যে নিয়মিত আপনাদের দিতে পারবো। ধন্যবাদ সকলকে।